সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের অনুশীলনী 4.1-কে আমরা গুণ অঙ্ক রিভিশন করব। আমরা যে গুণ করেছি এই অনুশীলনীতে, সেই অঙ্কগুলি আমরা আজকেও রিভিশন করব, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং অঙ্কগুলি করলে আরেক অঙ্ক পারবে, একটা অঙ্ক করলে আরেকটা অঙ্ক পারবে, সেই অঙ্কগুলি আজকে তোমাদের সামনে সমাধান করব, তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিবে। যেমন আজকে 4.1-এর অঙ্ক করব, এই 27 নম্বর অঙ্ক, এর আগে আমি 26 পর্যন্ত করেছি। 27 নম্বর অঙ্কটা হলো, 27 নম্বর সমাধান করব, 27 নম্বর প্রশ্নটি হলো, দেখাও যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 1 সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা দেখাইতে বলছে। তো আমরা দেখাবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো, বাম পক্ষটা লিখে নেই, যে বাম পক্ষ সমান এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 1, এটার সমান দেখাতে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে বাম পক্ষ লিখলাম এ প্লাস 1, এ প্লাস 1 লিখেছি ইন্টু এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, এই ব্র্যাকেটে একটা ইন্টু চিহ্ন, ইন্টু এ স্কোয়ার প্লাস 1, এইটার সমান দেখাতে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো আমরা প্রথমে দুইটা দুইটা গুণ করব, প্রথমে এই দুইটার কাজ করব, এই দুইটা গুণ করব, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, আমরা গুণ করে যাই। একবার এ দ্বারা গুণ করব এ মাইনাস 1-কে, এ দ্বারা গুণ করব এ মাইনাস 1-কে, আবার প্লাস 1 দ্বারা গুণ করব এ মাইনাস 1-কে। যেহেতু এই দুইটা একটা হয়ে গেল, প্লাস 1 দ্বারা গুণ করব এ মাইনাস 1-কে, যেহেতু এই দুইটা একটা হয়ে গেল তাই এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট আটকাতে হবে, তা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট আটকিয়ে দিব, আর পাশে রইল এই এ স্কোয়ার প্লাস 1, এটা রইল। আগে এটা গুণ করে একটা তৈরি করব, এরপর একটা পদ বানাবো, এরপর এই পদ দ্বারা এটাকে গুণ করব। একবার এ দ্বারা গুণ করেছি এ মাইনাস 1-কে, আবার প্লাস 1 দ্বারা গুণ করেছি এ মাইনাস 1-কে, গুণ করে দেখিয়ে দিব। এটা পাশাপাশি গুণ বলে, আমি যদি নিচে নিচেও করি এটা হবে যে এ মাইনাস 1-কে এ প্লাস 1 দ্বারা গুণ। একবার এ দ্বারা গুণ করলে একে, এ দ্বারা এ মাইনাস 1-কে গুণ করলে কে গুণ করলে এই স্কোয়ার, এ দ্বারা মাইনাস 1-কে গুণ করলে মাইনাস এই হয়। এটা এ দ্বারা যেমন গুণ করলে এটা হয়, এটাও এ দ্বারা গুণ করি, দেখো এই এ দ্বারা একে গুণ করলে এই স্কোয়ার, আর এ দ্বারা 1-কে গুণ করলে এই হয়। আবার প্লাস 1 দ্বারা গুণ করব, এখানে প্লাস 1 দ্বারা একবার একে গুণ করব, সরি এখানে এই হয়, এ দ্বারা 1-কে গুণ করলে এই হয়। এখন প্লাস 1 দ্বারা একে গুণ করব, প্লাস 1 দ্বারা একে গুণ করলে প্লাস এ হবে, এর নিচেই লিখি। আবার প্লাস 1 দ্বারা মাইনাস 1-কে গুণ করলে মাইনাস 1 হয়, এটা গুণ করলাম, এটা পরে প্লাস 1 দ্বারা গুণ করছি এ মাইনাস 1-কে, তাহলে এ প্লাস এ হয়, 1 দ্বারা একে গুণ করলে প্লাস এ, 1 দ্বারা 1-কে গুণ করলে মাইনাস 1 হয়। এটাও যদি 1 দ্বারা একে গুণ করি প্লাস এ হয়, আর মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 1 দ্বারা 1-কে গুণ করলে 1 হয়। দেখো এইটুকু হচ্ছে এটার মতো, আবার এইটুকু হচ্ছে এই নিচের অংশের মতো, এটা কিন্তু নিচে নিচে গুণ বোঝায়, আর আমি এটা পাশাপাশি করেছি। আচ্ছা এখন এটা ব্র্যাকেট আটকাই, ব্র্যাকেট আটকাইলাম, এটা পাশাপাশি গুণ করছি, এটা নিচে নিচে গুণ করেছি, পরে কিন্তু এটা যোগ করলে এ আর এ কাটা যাবে, এখানে থাকে এ স্কোয়ার মাইনাস 1, এটা রইল এ স্কোয়ার
মাইনাস ওয়ান রইল। এখানেও কিন্তু একইভাবে কাটা যাবে, আর এটা আগে লিখে নিই, এ স্কোয়ার প্লাস ওয়ান এটা রইলই, এটাই রাখলাম, এ স্কোয়ার প্লাস ওয়ান এটাই রেখে দিলাম। এখন দেখো এই এ এ আর এ কিন্তু কাটা যায়, মাইনাসের এ প্লাসের এ এখানেও কিন্তু কাটা যায়, যা থাকে তাই লিখি। এখানে রইল এ স্কোয়ার মাইনাস ওয়ান রইল, এখানেও কিন্তু এ স্কোয়ার রইল আর মাইনাস ওয়ান রইল। এটা এটা নিচে নিচে গুণ করেছি আর এটা পাশাপাশি গুণ করেছি, তবে এই অঙ্কে পাশাপাশি করাটাই ভালো। ব্র্যাকেট দেই, এরপরে এ স্কোয়ার প্লাস ওয়ান এটা রাখি, এ স্কোয়ার প্লাস ওয়ান এটা লিখলাম। এখন দুইটা পদ হলো, এখন এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করব, এই রাশি দ্বারা এটাকে গুণ করব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এ স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করব। ঠিক একইভাবে আগেরটা যেরকম দুইটা এ প্লাস ওয়ান দ্বারা এ মাইনাস ওয়ানকে গুণ করেছি, গুণ করে এটা পেয়েছি এ স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক একইভাবে এই দুইটা গুণ করব। তো একবার এ স্কোয়ার দ্বারা এ প্লাস ওয়ানকে গুণ করব, গুণের মতো করে রাখব এ স্কোয়ার দ্বারা, এ স্কোয়ার দ্বারা এই এ স্কোয়ার প্লাস ওয়ানকে গুণের মতো করে রাখলাম, আবার মাইনাস ওয়ান দ্বারা এই এ স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করব, এটা এ স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করতেছি। এখন দেখো এটা পাশাপাশি কিন্তু, এখন একইভাবে আবার এটা হলো, আবার যদি এই এ স্কোয়ার প্লাস ওয়ানকে এই এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করি কী হবে, দেখো এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর হয়, আবার এ স্কোয়ার দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে প্লাস এ স্কোয়ার হয়। ঠিক একইভাবে এটা এটাও এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে এ টু দি পাওয়ার ফোর, হবে এ টু দি পাওয়ার ফোর, আবার এ স্কোয়ার দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে এ স্কোয়ার হয়। ঠিক এটার মতোই কিন্তু হচ্ছে, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার, এটাও এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার, আবার এখানে মাইনাস ওয়ান দ্বারা উপরেরটাকে গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার হয়, আবার মাইনাস ওয়ান দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানই হয়। আর এটা এটা এখন যদি যোগ করি এ টু দি পাওয়ার ফোর হবে, আর এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যায়, মাইনাস ওয়ান থাকে। ঠিক এটাও এটা পাশে কিন্তু নিচে নিচে করে দেখা যাচ্ছে, এটাও কিন্তু এই মাইনাস ওয়ান দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার হয়, আর মাইনাস এ প্লাসে মাইনাস ওয়ান হয়, ওয়ান হয়। ঠিক একইভাবে মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান হয়েছে, এটা নিচে নিচে গুণ করে দেখাচ্ছি আর এটা পাশাপাশি গুণ করে দেখাচ্ছি। এখন এখানে যোগ বিয়োগ করলে দেখো এ টু দি পাওয়ার ফোর আর কোথাও নাই, এ টু দি পাওয়ার ফোর হবে, এটাই থাকবে এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর, আর এ স্কোয়ার প্লাসের আর মাইনাসের কাটা যায়, থাকে হলো মাইনাস ওয়ান রইল, এটা মাইনাস ওয়ান রইল। এটাও দেখো গুণ করে পেয়েছি এ টু দি পাওয়ার ফোর, আর এখানেও গুণ করে পেলাম এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এখানেও এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এখানেও। তো এইভাবে করাটাই ভালো, উভয়ভাবে আমি দেখাই দিলাম, তবে এইভাবেই তোমরা সমাধান করবে। এটাই সমান প্রমাণ করতে বলছে অথবা দেখাতে বলছে যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ডান পক্ষ দেখাতে বলছে, এটাই আমরা ডান পক্ষ দেখালাম, লিখব ডান পক্ষ, এটা বাম পক্ষ থেকে আমরা সমাধান করে ডান পক্ষ পেয়েছি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে এটা লিখব ডান পক্ষ, আর লিখব অতএব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখানো হলো বা শুড এস এস ও ডব্লিউ ডি শুড দেখানো হলো, অথবা লিখতে পারি দেখানো হলো, যেহেতু বাংলায় লিখতেছি লিখি দেখানো হলো, দেখানো হলো এই কথাটা লিখে দিব। আর যদি ইংরেজিতে লিখি লেফট হ্যান্ড সাইড, এটা লিখব রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা শুড, এভাবে আমরা লিখতে পারি। তো আশা করি এটা জ্যামিতি এই অঙ্কটা গুণের অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা যেভাবেই করো হ্যাঁ উভয়ভাবে করলেই হবে, তবে এভাবে করলে একটু ভালো হয়। আমি আবার বুঝাচ্ছি যে এ প্লাস ওয়ান
দ্বারা এ মাইনাস ওয়ানকে প্রথমে গুণ করেছি এই দুইটা, এই দুইটা গুণ করে এ একটা পেয়েছি। এরপরে আরেকটা আছে পাশে স্কোয়ার প্লাস ওয়ান, আবার দুইটা হয়েছে। এই দুইটা দ্বারা গুণ করে আমরা পেলাম এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এটাই ডানপক্ষে প্রমাণ করতে বসে, তো এটাই বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো লিখেছি। আমি এ প্লাস ওয়ান দ্বারা এ মাইনাস ওয়ানকে গুণ করেছি, একবার এ দ্বারা গুণ করেছি এ মাইনাস ওয়ানকে, এ দ্বারা এ মাইনাস ওয়ানকে গুণ করলে এ ইন্টু এ মাইনাস ওয়ান, আবার প্লাস ওয়ান দ্বারা এ মাইনাস ওয়ানকে গুণ করলে এ ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, কারণ ব্র্যাকেটটা একটা ইন্টু চিহ্ন। এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার হয়, এ দ্বারা একে গুণ করলে এই হয় মাইনাস এ হয়, প্লাস ওয়ান দ্বারা একে গুণ করলে এই হয়, প্লাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস এ প্লাসে মাইনাস এ মাইনাস ওয়ানই হয়, আবার এটা থাকবেই। আবার এখানে এখন এইটুকু যোগ বিয়োগ করেছি, এ স্কোয়ার আর কোথাও নাই, এটাই লিখেছি। মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটা গেল, কাটা দেখাও দিতে পারি, নাও দেখা দিলে সমস্যা নাই, আর মাইনাস ওয়ান এটা রইল, আর এটাই আছে স্কোয়ার প্লাস ওয়ান, এটাই লিখলাম। এখন দুইটা পদ হলো এখানে, তাই এইটা স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করছি। এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ার প্লাস ওয়ানকে একবার গুণ করেছে, আবার মাইনাস ওয়ান দ্বারা এই স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করেছে। এ স্কোয়ার দ্বারা স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর, আবার এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এ স্কোয়ারই হয়, আবার মাইনাস ওয়ান দ্বারা স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার হয়, মাইনাস ওয়ান দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে ওয়ানই হয়। এরপরে দুইটা যোগ করছি, এ টু দি পাওয়ার ফোর আর কোথাও নাই লিখেছি, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কাটা গেছে, মাইনাস ওয়ান রয়েছে, এটাই ডানপক্ষ। তাহলে লিখেছি বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো। তো আশা করি এই অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের একটি অঙ্ক হোমওয়ার্ক দিব, এটার মতোই তোমরা অঙ্কটা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব, আমি দেখে দিব ইনশাআল্লাহ। তো এই চার পয়েন্টটাকে 28 নম্বর অঙ্ক বাসার কাজ রইল, হোমওয়ার্ক বা বাসার কাজ, বাসার কাজ চানি 28 নম্বর অঙ্ক, এই চার পয়েন্টটাকে 28 নম্বর অঙ্ক তোমরা হোমওয়ার্ক করে বা পাঠিয়ে দিবে, আমি ইনশাআল্লাহ দেখে দিব। তো বাসায় তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, যেহেতু আগামী 24 তারিখ থেকেই সেমিস্টার পরীক্ষা, তোমরা অনেকেই প্রশ্ন পেয়ে গেছো, তো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে যাতে 100-র মধ্যে 100 নম্বরই পাও সেভাবে প্রস্তুতি নাও। আর তোমরা অনেকেই আশা করছি যে রোজা রাখছো, আমরা যারা মুসলমান আমরা সবাই রোজা রাখছি, তো ইনশাআল্লাহ রোজার মধ্যে আমরা আরও বেশি বেশি ইবাদত করব, আর নামাজ বেশি বেশি পড়ব, আর পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়বই, এছাড়াও অতিরিক্ত ইবাদত করব ইনশাআল্লাহ, এর পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যাব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।